উপস্থিত আমার গুরুজনেরা শিক্ষাক্ষেত্রে যারা আছেন এবং সন্মানিক সম্মানের যারা সবচেয়ে বড় যোগ্য যারা আমাদের পথ প্রদর্শক যারা আমাদের সমাজের শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা ভাইস চ্যান্সেলার প্রিন্সিপাল সহ সমস্ত কলেজের রেগুলার টিচার প্রফেসর পার্ট টাইম এবং আমার গেস্টসহ যাদের করা হয়েছে স্টেটেড একসাথে নিয়ে আসা হয়েছে তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন শুভ বিজন আমি প্রথমেই বলবো আমাদের শিক্ষক সমাজ আমাদের গর্বের সমাজ আপনাদের শিক্ষায় আজকে কিন্তু সারা পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে যে বাংলা থেকে এত নোবেল প্রাইজ আসে যা পৃথিবীর কোনো প্রান্তে আর কোনো জায়গা থেকে আসে না এটা বাংলার গর্ব আমাদের রাজ্য কিন্তু মনে রাখবেন যে যাই আমাদের বিরুদ্ধে বলুক অনেকগুলো সাবজেক্ট যা আমরা করে দিয়েছি যা পৃথিবীতে আজও বিস্ময় এইগুলো নিয়ে রিসার্চ করলে আপনারা অনেক দূর যেতে পারবেন এবং সেই জন্য যদি প্রয়োজন হয় আমার সাথে বসতে পারেন আই ক্যান গিভ ইউ দ্য আইডিয়া আইডিয়া মানে আমরা যে কাজগুলো করেছি তার মধ্যে আপনি খুঁজে পাবেন অনেক কিছু খুঁজে পাওয়া ওই যে বললাম না দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু ঘরের সামনে অনেক কিছু আছে সেটাকে ধরলেই সব কিছু হয়ে যায় কারণ বাংলার মেধা বাংলার বিজ্ঞান বাংলার চেতনা বাংলার সুস্থ সভ্যতা বাংলার শিক্ষায়তন এখনও মনে রাখবেন সারা পৃথিবীর সবচেয়ে গর্বের বিষয় বলে আমি মনে করি কেউ কেউ এখান ওখান থেকে বাইরে পড়তে চলে যায় সব ঠিক আছে তাদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটিতে কোনো পার্থক্য হয় না তাদের হয়তো সাদা সাদা মুখ আছে তাদের হয়তো সাদা সাদা অনেক মাইনে আছে তাদের হয়তো অনেক নাম আছে কিন্তু মনে রাখবেন আমাদের ছেলেমেয়েরা গিয়ে ওখানে চান্স পাচ্ছে তার কারণ তাদের যে শিকড়ের বন্ধনটা শিকড়ের যে আতুর ঘরটা আপনারা তৈরি করে দিয়েছিলেন বলেই তারা কিন্তু কেউ অক্সফোর্ড কেউ হারবারে গিয়ে চান্স পাচ্ছে তা কিন্তু তারা পেত না তাদের যদি নিচু তলাটা যদি শক্ত না হতো কাজে আমি অভিনন্দন জানাই আমি এখনো মনে করি যে আপনারা আমাদের গর্ব এবং আপনারা ভালো করে কাজ করুন আমাদের সরকার দু সাল পর্যন্ত প্রায় তেষট্টি চৌষট্টি বছরের স্বাধীনতার পর অনেক গভর্নমেন্ট এসছে মাত্র বারোটা বিশ্ববিদ্যালয় ছিল আর আমরা এই এখনো আমাদের সাড়ে আট বছর হয়েছে ন বছর হয়নি নবছর হতে এখন অনেক দেরি এখন হাতে আরও সাত মাস তারপরে দশ হবে আরও এক বছর বাদে এখন থেকে চিৎকার যারা করছে তাদের বলি কাজে কাজের মধ্যে দিয়ে বিচার হোক বর্তমান রাজ্যে বারোটা থেকে আপনারা জানেন আমরা বিয়াল্লিশে এসে পৌঁছেছি তার মধ্যে সরকারি কুড়িটি বেসরকারি দশটি এবং বারোটি প্রসেসে হচ্ছে পঞ্চাশটা নতুন কলেজ তৈরি করা হয়েছে ফলত আট বছরে উচ্চশিক্ষায় এনরোলমেন্ট বেড়েছে সাত লক্ষেরও বেশি এটা মার্ক করার মতো মার্ক করার মতো শিক্ষার বিস্তারে সাত হাজার নতুন স্কুল ছ হাজার আপার প্রাইমারি স্কুল করা হয়েছে দু হাজার সাতশো স্কুলকে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে উন্নত করা হয়েছে স্কুল স্তরে এনরোলমেন্ট বৃদ্ধি পাওয়ায় তৈরি করা হয়েছে এক লাখ পঁচাশি হাজার অ্যাডিশনাল ক্লাস প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে আট বছরে এক লক্ষ শিক্ষক শিক্ষিকা নিয়োজিত হয়েছেন অধ্যাপক নিয়োগ করা হয়েছে ছ হাজার পাঁচশো প্রিন্সিপাল নিয়োগ হয়েছে দুশো চৌষট্টি জন এছাড়াও আমরা কলেজের পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোল টাইম গেস্ট লেকচারার এই তিন ধরনের পদ তুলে দিয়ে তাদের সম্মান দিয়ে স্টেট এইডেড কলেজ টিচার ক্যাটাগরি ওয়ান টু বলে একটা পদ তৈরি করেছি তাদের মেয়াদ চাকরি ষাট বছর করা হয়েছে বাড়ানো হয়েছে বেতনও যারা ইউজিসি কোয়ালিফিকেশন আছে তারা ক্যাটাগরি ওয়ান যারা নেই তারা হচ্ছে ক্যাটাগরি টু এগুলো আমি আগে আপনাদের বলে দিয়েছি তাই আমি এর মধ্যে যাচ্ছি না তাদের মাইনেও বলে দেওয়া হয়েছে তিন পার্সেন্ট করে বাড়বে এবং তাদের এর মধ্যে আমি যাচ্ছি না পরে আসবো মাইনে বাড়ানো হয়েছে ট্রেনিং প্রাপ্ত টিচারদের গ্রেড পে দু হাজার ছশো থেকে বাড়িয়ে তিন হাজার ছশো যাদের ট্রেনিং নেই দু হাজার তিনশো বাড়ির থেকে বাড়িয়ে দু হাজার নশো প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করে প্রাইমারি ক্ষেত্রে করা হয়েছে দশ হাজার আপার প্রাইমারিতে করা হয়েছে তেরো হাজার এবং সব শিক্ষকরা যাতে এক তারিখে মাইনে পায় সেটা আমরা এনশিওর করেছি কলেজ স্কুল শিক্ষকরা যাতে অবসরকালীন সুযোগ সুবিধা পেতে পারেন তাড়াতাড়ি তার জন্য ই পেনশন চালু করা হয়েছে তেরো লক্ষ স্কুল টিচারের ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হয়েছে অধ্যাপক অধ্যাপিকাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে স্বাস্থ্য বিমার সুযোগ দেওয়া হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য সাথীতে অন্তর্ভুক্ত করা হয়েছে একশো আশি দিনের মাতৃকালীন ছুটি ও সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভ মজুর করা হয়েছে অধ্যাপক শিক্ষকদের জন্য তিরিশ দিনের পিতৃকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে কলেজ স্কুল শিক্ষকদের ট্রান্সফার চালু করা হয়েছে কলেজ শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগের বয়স সাঁত্রিশ বছর থেকে বাড়িয়ে চল্লিশ করা হয়েছে কলেজ শিক্ষকদের অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হয়েছে পিএইচডি এম ফিল পাশ করা কলেজ শিক্ষকদের বাড়তি ইনক্রিমেন্টও আমরা দিচ্ছি কলেজ শিক্ষকদের উচ্চশিক্ষার জন্য দু বছরে অন ডিউটি লিভ দেওয়া হচ্ছে এবং কলেজ শিক্ষকদের বেড়াতে যাওয়ার জন্য এলটিসির বন্দোবস্ত আমরা করেছি বাংলাটাকে অ্যাকচুয়াল এডুকেশন হাফ করার আমাদের উদ্দেশ্য রয়েছে আমার হাড়ির হালটা তো দেখতে হবে হাড়িতে কতটা চাল হয় সেইটা দেখেই কিন্তু আমি চাল বসাবো একটা হাড়িতে কতটা ধরে আমি যদি কমিটমেন্ট করি মনে রাখবেন আমার জীবন চলে যাবে তবু আমার কমিটমেন্ট যাবে না তার কারণ হচ্ছে কমিটমেন্ট ইজ মাই ক্রেডেনশিয়ালস আমি এটাকে মেনটেন করি যেটা পারবো না বলে দিই পারবো না ভাই যেটা পারবো চেষ্টা করে দেখি তারপরে বলি ভাই আমি এটা পারছি না কারণ আমাকে তো প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হবে এবছরেও পঞ্চাশ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হবে তো আমার ইনকাম কত হচ্ছে কত ইনকাম দিবে দিই তোমাদের সব নিয়ে বিয়াল্লিশ হাজার কোটি টাকা রেভিনিউ ওয়ার্নিং আজ আমাকে শোধ করতে হচ্ছে কত পঞ্চাশ হাজার কোটি টাকা তাহলে বলুন তাও আমরা আগে ছিল আমাদের কত বারো হাজার বা চোদ্দ হাজার কোটি টাকা একুশ হাজার কোটি টাকা সেটাকে বাড়িয়ে এবার আমরা তেষট্টি না বিয়াল্লিশ নাইনটি থাউজেন্ড করেছো বুঝতে পারছেন একুশ হাজার ছিল কারো ওপর ট্যাক্স না চাপিয়ে আমরা রিফর্মস করে রিফর্মস করে আমরা নব্বই হাজার কোটি টাকা করেছি তার মধ্যে আমাকে যদি পঞ্চাশ হাজার কোটি টাকা যদি আমাকে দেনা শোধ করতে হয় দু টাকা কিলো চাল দেবো কোথেকে কন্যাশ্রী দেবো কোথেকে মাইনে সবাই বাড়াতে চায় সবাই পে কমিশন চায় সব চাইতেই পারেন এটা আপনাদের অধিকার আর কেন্দ্র তো একটা অ্যানাউন্স করে দিয়ে বসে থাকে আর এখানে কেউ কেউ বলছে কেন্দ্রের সমান দিতে হবে তা কেন্দ্রের তো টাকা বেশি তার রিজার্ভ ব্যাঙ্ক আছে আমার নেই আমার স্টেট গভর্নমেন্টে যখন কেউ চাকরিতে ঢোকে স্টেট গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার আলাদা সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার আলাদা এটা বুঝতে হবে আর কিছু কাগজ আছে টিভি আছে লিখে দিলেই খালাস তাকে কেউ ধরেছে ব্যাটস লিখে দিয়েছে সে তাকে তো টাকাটা দিতে হচ্ছে না টাকাটা তো দিতে হচ্ছে যাকে ঘর থেকে বার করে তার গায়ে লাগে কিন্তু তা সত্ত্বেও যদি আমি মনে করি যে পারবো ম্যানেজ করে দেখুন আপনাদের বললাম দিতে পারলাম না তার তো কোনো দাম নেই ধরুন আমি একটা কিছু অ্যানাউন্স করলাম অ্যানাউন্স করে আমি ঘরে ঢুকে গেলাম আপনাদের হাতে পৌঁছলো না সে কাজ আমি করি না আমি যেটা করব ফাইন্যান্সের কাছ থেকে ক্লিয়ার করব এবং যেটা বলবো সেটা করব, সেটা আপনাদের কাছে পৌঁছবে আমি ফাইন্যান্সের ক্লিয়ারেন্স ছাড়া কোনো কাজ করি না এটা আমার অভ্যাস তার কারণ আমি এসব অনেক দেখেছি শিলন্যাস করেছে শ্যাওলান্যাস হয়ে গেছে কেউ দেখে উনি তাকিয়ে কাজে এটা আমি করি না তবে আপনাদের জন্য বেশি চাইবেন না অল্প অল্প শুভ বিজয়ের উপহার হিসেবে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুখিনী মা যে তোদের তার বেশি আর সাবি নাই যতটুকু পারবো ততটুকুই বলবো কিন্তু আমি চাই আপনারা ভালো করে কাজ করুন কারো ভয় দেখে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলাররাও আছেন কলেজের প্রিন্সিপালরাও আছেন কলেজ স্টুডেন্টদের ইলেকশনও হবে শান্তিপূর্ণভাবে করবেন ইউনিয়ন যাদের আছে তাদের কিন্তু কলেজে সোশ্যাল ফাংশন ফেসার্স এগুলোতে অ্যালাউ করবেন আমি অনেকে দেখছি করছেন না এটা ঠিক হচ্ছে না ছাত্রছাত্রীরাও কিন্তু আমাদের একটা ভবিষ্যৎ তাদের কাজটাও তাদের করতে দিতে হবে আমি জানি ছাত্রছাত্রীরা আমি মনে করি তারা শিক্ষক শিক্ষিকাদের সম্মান দেবে আর শিক্ষক শিক্ষিকারা তাদের আশীর্বাদ দেবেন এটাই আমাদের সমাজের নিয়ম এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের এইটুকু যেটুকু করতে পারছি সেটুকু গ্রহণ করবেন আশা করি ইউজিসি যেটা রেকমেন্ড করেছিল সেভেন সেন্ট্রাল পে কমিশন রিভাইজড পে স্কেলস ফর অল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি সবটা তো ও দিচ্ছে না আমাকেও দিতে হচ্ছে ও তো দিতে দিতে বন্ধও করে দেবে কবে ইউজিসি উঠিয়েও দেবে তা ঠিক নাই ইতিহাসই বদলে দিচ্ছে কিছু বুঝতে পারছি না যাই হোক দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ নাও ডিসাইডেড টু ইমপ্লিমেন্ট দ্য রিভি রিভাইজড ইউজিসি পে স্কেল ফর অল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অফ দ্য গভর্নমেন্ট কলেজেস স্টেট এইডেড কলেজেস অ্যান্ড স্টেট এইডেড ইউনিভার্সিটি উইথ এফেক্ট ফ্রম ওয়ান ওয়ান টোয়েন্টি এবং গিভিং নোশনাল এফেক্ট ফ্রম ওয়ান ওয়ান না 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 এটা অন্য আর এটা অন্য ওই টাকাটা নাই দাঁড়ান উইথ এফেক্ট ফ্রম ওয়ান গিভিং নোশনাল এফেক্ট ফ্রম ওয়ান উইথ অ্যাডিশন টু অফ ফোর দাঁড়ান ভুল বুঝবেন না একটা হচ্ছে কুড়ি থেকে আমরা এটা দেবো আর ষোলো সতেরো সতেরো আঠেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি এই চারটে ইয়ারে আমরা অ্যাডিশানে তিন পার ফোর পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেবো থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেবো এই চারটে বছরে এই চার বছরে আমরা থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেবো যেটা জোগাড় করতে পেরেছি অনেক কষ্ট করে আর টোয়েন্টি থেকে আপনাদের রিভাইজ যেটা স্কেল সেটা সিক্স পেমিশন কমিশন অনুযায়ী এই সরি সেভেন পে কমিশন অনুযায়ী হ্যাঁ সেন্ট্রাল সেভেন সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী এটা দু হাজার এক থেকে টোয়েন্টি ওয়া ফার্স্ট জানুয়ারি থেকে আপনাদের পুরোটা কার্যকরী হবে এবং এই চার বছরের তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট আপনারা পাবেন তাছাড়াও Besides the increase in pay scales, other benefits of revised house rent allowances, HRA, medical allowance, and gratuity as given to the state government employees under the Six Pay Commission will be given to them also. এবং টোটাল নাম্বার অফ কলেজ ইনক্লুডিং গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি টিচিং স্টাফ হুইল বি বেনিফিটেড ইজ অ্যাবাউট সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশানের জন্য আমার কত লাগবে বলুন তো মাত্র এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা কম হলো এক হাজার কোটি টাকা শুধু ইউনিভার্সিটি এবং কলেজের জন্য এইটার জন্য লাগবে টাকাটা আমায় জোগাড় করতে হবে আর গেস্ট টিচার তারপরে পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল যারা ছিলেন যাদের আমরা অলরেডি বলেছিলাম স্টেট এডেড কি পার্থতা কী বলেছিলাম যাদের আমরা স্টেট এডেড কি বলেছিলাম কলেজ টিচার বলেছিলাম স্টেট এইডেড কলেজ টিচার বলেছিলাম তারা তাদের সময় আমি বলেছিলাম ষাট বছর পর্যন্ত হবে তাদের টাকাটাও বলা হয়েছিল এবং তাদের তিন লাখ টাকা আফটার সিক্সটি পাবে তারা সেইটাকে আমি পাঁচ লাখ করে দিলাম এবং আর হচ্ছে তাদের মাইনে আরও পাঁচ হাজার টাকা করে বেড়ে গেল যেহেতু আপনাদের এইটা নেই তাই আপনাদের যে মাইনে ছিল ধরুন যার বাইশ ছিল সে সাতাশ পাবে ধরুন যার পঁচিশ ছিল সে তিরিশ পাবে এইসব এইভাবে এইটা একটা করে দেওয়া হয়েছে এতে আমার কিন্তু আরও টাকা লাগবে এক হাজার কোটি টাকাটা শুধু ইউনিভার্সিটি কলেজ এবং প্রফেসরদের জন্য বাদ বাকি টাকাটা কিন্তু যেটা কন্ট্রাকচুয়াল বা গেস্ট টিচার বা পার্ট টাইম যারা ছিল স্টেট এডেড কলেজ টিচার বলা হয়েছে তাদের জন্য কিন্তু আমাদের আলাদা ফান্ড লাগবে আমি এইটুকু করতে পেরেছি অনেক কষ্ট করে জোগাড় করে আমরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদেরও ফার্স্ট জানুয়ারি থেকে ইমপ্লিমেন্ট করছি দিবীদি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইজ অলসো ইমপ্লিমেন্টেড ফ্রম ফার্স্ট জানুয়ারি সেরকম আপনাদেরও ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি থেকে করতে পেরেছি আশা করি আমাদের এই ছোট্ট দান আপনারা গ্রহণ করবেন কি খুশি হলো না কি হলো ভাই খুশি হননি আপনাদের ডিম্যান্ড তো সরকার মেনে নিল তাতে আপনারা খুশি হননি যতটা পেরেছি করলাম এই রেটটা বললাম তো পাঁচ হাজার টাকা করে বাড়ানো হলো পাঁচ হাজার টাকা করে বাড়ানো হলো এবং তিন লাখ পেনশনটা পাঁচ লাখ করে দেওয়া হলো আস্তে আস্তে কাজ করুন সময় আস্তে আস্তে দেখছেন তো সিঁড়ি থেকে সিঁড়ি ধাপে ধাপে ডেভেলপমেন্ট হচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনারা পাচ্ছেন কমে তো যাচ্ছে না আপনাদের চাকরি চলে যেত আগে কলেজ যখন গেস্ট টিচার নিত চাকরি চলে যেত আজ আপনার চাকরি যাবে না আজকে আপনার ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চিন্ত করা হয়েছে সুতরাং এটা একটা বড় কাজ মাথায় রাখবেন আমি যতটা পারলাম করলাম অনেক কষ্ট করে করলাম এবং আপনাদের সকলকে চারটে বছরের জন্য আপনাদের তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্টও করে দিলাম এবং বললাম তো যতটা পারলাম করলাম দু হাজার কুড়ি থেকে এটা কার্যকর হবে সব সবকিছু একসাথে হয় না আর চারটে বছরের জন্য আমরা যে চার বছর ষোলো থেকে ওরা চালু করেছিল আমরা তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দিচ্ছি এমনি ছেড়ে দিচ্ছি না একদম দিচ্ছি না তা নয় তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের দেয়া হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন শুনুন একটা মিটিং করে বলে ভাষণ দেওয়া আর টাকাটা ঘর থেকে বের করে সময় মতো তাকে পৌঁছে দেওয়া দুটো কথার মধ্যে অনেক ডিফারেন্স আছে আর একটা মনে রাখবেন আমাদের সরকার কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ওপর নির্ভর করে কলেজ টিচারদের ওপর নির্ভর করে কলেজগুলোকে নির্ভর করে ইউনিভার্সিটিগুলোকে নির্ভর করে তাই আমরা টাইম টু টাইম যতটা পারি সাধ্য মতো করি আপনারা আমাদের আশীর্বাদ করবেন শুভেচ্ছা দেবেন মনে রাখবেন আমাদের সরকার কখনো আপনাদের কিছু ডিস্টার্ব করবে না আপনাদের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না এবং আপনারা ভালো থাকুন এই চিন্তা আমরা সবসময় করে যাব ষোলো সতেরো আঠেরো উনিশ তো কেটে গেছে কুড়ি থেকে পাবেন এইটাই মনের মধ্যে একটা আশা সঞ্চিত করুন না আমরা তো ইউজি সিটটা মেনে আপনাকে দিচ্ছি এবং কুড়ি থেকে ফার্স্ট জানুয়ারি থেকে দিচ্ছি সুতরাং এটা আপনারা পাচ্ছেন আর চারবারের যে ইনক্রিমেন্ট তিন বছর তিন মাস করে ওটা কবে দেবে দিবেদি ওটা কবে পাবে ওরা একসঙ্গেই দিয়ে দেবে সুতরাং ওই টাকাটাও একসাথে পেয়ে গেলে এটা আপনাদের একটা একসাথে কাজে লাগবে সুতরাং ওটাও একসাথে পেয়ে গেলে বেশ অনেকটা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন একটু খুশি হলে ভালো হয় ডান দিকে আমার ভাই বোনেরা যতটা পারলাম করলাম স্টেটের টিচারাও কাজ করে যান ভালো করে সময়ে সময়ে নিশ্চয়ই আরও আরও ভালো খবর পাবেন যখন সুযোগ আসবে একবারে সব হয় না আস্তে আস্তে হয় ভালো থাকবেন সুন্দর থাকবেন আর কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে ইউনিভার্সিটিগুলোর বাড়াতে হবে যতটা পারছি আমরা করছি আস্তে আস্তে আমরা ফেস বাই ফেস এগুলোকে দেখে দেবো করে দেবো ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা